গিফট নিয়ে যদি আমি বলি যে আমার কয়টা ড্রেস হয় দশটার নিচে তো কোনো ভাবেই না। গরম লাগছে, এসিটা বাড়িয়ে দাও। তোকে মাঝে মাঝে ফোনে কেন পাই না? আমি মাঝে মাঝে ফোনে পাওয়া যায় না, প্রথমত আমি যখন কাজে থাকি তখন আমি ফোনে ধরি না। আমি শুনেছি দিঘির রোস্ট নাকি অনেক মজা। হ্যাঁ, আমার রোস্ট মজা। আমার মানে তো দিঘির রোস্ট না, এটা দিঘির হাতের রান্নার চিকেন রোস্ট। আমার চাঁদ রাতের যে শপিংটা, এবারের এই এক্সাইটমেন্টটা কেমন এনজয় করা হয়েছে? আমি তো 5 রোজা থেকে শপিং শুরু করছি একদম, যেটা সত্যি কথা যে 5টা দিন একটু ফ্যামিলির সাথে কাটালাম, যে 5টা দিন যাক, তারপরে এই করতে করতে 5 দিন মনে হলো না আর পারতেছি না, এবার শপিং এ যেতে হবে, একটু ঘুরতে হবে। হ্যাঁ, একদমই তাই। এবং শপিং এ চলে গেলাম, তারপর থেকে আসলে শপিং শুরু বিভিন্ন জায়গায়, এই এই দোকান না তো ওই দোকান, কেউ অ্যাড্রেস পাঠাচ্ছে ওই দোকানে যাই চল, এই সেই করতে করতে এর এটা লাগবে। মানে আমার যে শুধু শপিং তা না, দেখা যাচ্ছে একটা ফ্রেন্ডের একটা কিছু লাগবে, সঙ্গে একসাথে যাবো। হ্যাঁ, এটাও একটা অনেক মানে মজার ইয়া। তো এই শপিং করতে করতেই সারাদিন আসলে দিন যায়। ঈদের একটা এই খুব মজা আমার কাছে যে অনেক শপিং করা হয়, এবং আমার মনে হয় যে শুধু যে ড্রেস নিবো এরকম না, সব তখন নতুন লাগে, একটা লিপস্টিকও নতুন, এগুলো করতে করতেই আসলে দেখা যায় যে একদিনে শেষ হয় না, আবার বের হও আবার বের হও করতেই হয়। কটা ড্রেস নেওয়া হলো? কিনে স্পন্সর না, মানে এমনিতে তো প্রচুর গিফট আসছে। কিনে না, কিনে কয়টা? কিনা হয় আমার প্রায় দেখা যায় 3-4টা 5টার মতো আমার হয়ে যায়। যা সারাক্ষণই তো শো শুটিং লাগেই তো, আমিও নিই বাবাও দেয় ওদিক থেকে তো হয়। আর সব গিফট নিয়ে যদি আমি বলি যে আমার কয়টা ড্রেস হয়, 10টার নিচে তো কোনো ভাবেই না। গরম লাগছে, এসিটা বাড়িয়ে দাও। ওকে, তারপর? একদমই তাই, 10টার নিচে তো কোনো ভাবেই না, আর আরো বেশিও হতে পারে। হতেই পারে। আচ্ছা, বাবাকে কি দেয়া হয়েছে বাড়িতে? বাবাকে অ্যাজ ইউজুয়াল আমার পাঞ্জাবি দেওয়া হয় সবসময় প্রত্যেক ঈদে, যেটা বাবা পরে না, যেটা বাবা খুব সুন্দর করে রেখে দেয়। ঈদের দিন তো বাবা মেয়ে একসাথে সময় কাটানো হয়েছে, রান্না বান্না কি করছে? আমি গত 3 বছর ধরে ঈদে রান্না করি, এবং এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট মনে হয় যে আমি রান্না করব, এবং এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি রাত থেকে, চাঁদ রাত থেকে আমি রান্না করা শুরু করি। মানে সাধারণত যে বাঙালি নারীদের যে একটা ঐতিহ্য, চাঁদ রাত থেকেই তারা এই যে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে, তার মানে তোর জেনেটিকেও ওই ব্যাপারটা আছে। হ্যাঁ, কারণ আমি অনেক দেখছি তো এই জিনিসটা আমার বাসায় একটা সময়। তুই খুব পছন্দ করিস? মানে আমি পছন্দ করি, আমি আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো চাঁদ রাতে কি কি অখাদ্য মানে কি কি ঈদের খাবার রান্না হইলো? তুই বাসায় যে যে অখাদ্য খাওয়া আমাকে যাওয়ার পরে ওই অখাদ্যগুলো রান্না করেছি। কিন্তু ওই সময় তো খেয়ে বলে যে এটা মজা হয়েছে, ওটা মজা হয়েছে। 3-4 ঘন্টা একটা মানুষ না খেয়ে থাকলে তো খাবেই না। আমি ভাবছি 3-4 ঘন্টা একটা মানুষ রান্না করলে তো খাবারটা মজা বলা উচিত। কি কি রান্না করছিস চাঁদ রাতে, কি কি রান্না করছিস সকালে, কি রান্না করছিস? আমি রাত্রেবেলা বেসিক্যালি হচ্ছে, যেহেতু সকালবেলা ভাইয়া আর বাবা নামাজে যায়, তো আমি রাত্রেবেলা হচ্ছে সেমাই, তারপরে হচ্ছে যত রকম ডেজার্টস আমি বানাই, 3-4 রকমের ডেজার্টস আমি বানিয়ে রাখি রাত্রেবেলা। আর সকালে উঠে মেইন কোর্সগুলো আমি একটা একটা করে রান্না করি, যেমন পোলাও রান্না করি, রোস্ট রান্না করি, গরুর মাংস রান্না করি, তারপরে খাসির মাংস রান্না করি। আবার যদি এক্সট্রা কারো কিছু তখন মনে চায় যে হ্যাঁ এটা একটু করো সাথে, তখন ওইটা সাইডার হিসেবে থাকে। আমি শুনেছি দিঘির রোস্ট নাকি অনেক মজা। হ্যাঁ, আমার রোস্ট মজা। আমার মানে তো দিঘির রোস্ট না, এটা দিঘির হাতের রান্নার চিকেন রোস্ট। আমার হাতে রান্না গরুর মাংস অনেক মজা। বাবা রান্না করে? না, বাবা রান্না করে। কিন্তু উনি তো খাবারের ব্যাপারে খুবই চুজি। খুবই চুজি। খুবই চুজি মানে অনেক বেশি চুজি। হ্যাঁ, অনেক চুজি। এবং সে রান্না করে না ওভাবে কখনো, কিন্তু সে যে কিছু জানে না এরকম না, সে কিন্তু জানে কোনটাতে কি দিতে হবে, কেমন কোনটা লাগবে, এবং সে মুখে দিয়ে বলে দিবে এটা একটু বেশি দিয়ে ফেলেছ মনে হয়, সাথে সাথে বলবে, সাথে সাথেই বলতে পারবে। তো এই জন্য আমার খুব প্রিসাইজ ভাবে রান্না করতে হয়, যে কারণ আমি জানি আমি ধরা খাবো যদি কোনো একটা ভুল করি। মানে ঘরে একটা ইন্সপেক্টর আছে যে সবার আগে জাজ করে। হ্যাঁ, আচ্ছা, আর সার্কেল রিলেটিভস এর মধ্যে কোন আইটেমটা বেশি পছন্দ তাদের? গরুর মাংস, খাসির মাংস অনেক ফেমাস সব জায়গায়। আচ্ছা, যেমন আমার বাসায় কয়েকজন, কারণ দুটাতে সেম মশলা দিস, কি আজিব ব্যাপার। আচ্ছা, আমি একটা আমার একটা এটা কিউরিসিটি বলতে পারিস, বিকজ আমাদের বাসায় খুব একটা মাটন রান্না হয় না, খাসির মাংসের গন্ধটা অনেকে রান্নার মধ্যে পায়, রান্না হওয়ার পরেও পায়, তো এই গন্ধটা যাতে না পায় এটার জন্য প্রথমে কি কিছু করতে হয়? না, প্রথমে কিছু করতে হয় না, মানে এটাই এটার জন্য স্পেশাল যে যারা খাসি খায় না তারাও আমার খাসির মাংসটা খেতে পারে, এবং এটাই বলে যে আমি স্মেলটা পাই না। তুই কি ইনডাইরেক্টলি বুঝাতে যাচ্ছিস যে সিক্রেটটা বলবি না এরকম কিছু? এক্স্যাক্টলি। ও মাই গড, এটা তো ফোনে বলবো। ওকে, পার্সোনালি, নট ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি একদম জাতির সামনে জিজ্ঞেস করলাম, তোকে মাঝে মাঝে ফোনে কেন পাই না?
আমি মাঝে মাঝে ফোনে পাওয়া যায় না প্রথমত আমি যখন কাজে থাকি তখন আমি ফোনে ধরি না ওকে এটা মেনে নিলাম আসলে ও রেসপন্স করে না আমরা তো আজকে ওকে পেতাম না সো সব দোষ মাফ